রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় বুধবার 4:45 তিনি মারা যান। 11 মার্চ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতিকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাও করা হয়েছে। বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে জিল্লুর রহমানের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দায়িত্ব নেয়ার 3 বছরের মাথায় জীবন অবসান ঘটল দেশের 19তম রাষ্ট্রপতির। গত 10 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় জিল্লুর রহমানকে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তার আগের দিনই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। জিল্লুর রহমান 2009 সালের 12ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। দায়িত্ব পালনের মধ্যে অসুস্থতার জন্য কয়েকবার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। জিল্লুর রহমান 1929 সালের 9 মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা 71-এর মুক্তিযুদ্ধেও যোগ দেন। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জিল্লুর রহমান তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভি রহমানকে হারান। কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি মণ্ডলীর সদস্য সহ বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।